রাজনীতি খবরলৈ মই বিজু কুমার ডেকাই আপনাক স্বাগতম জানাইছো। রাজনীতি খবর এইটোয়ে যে 2024 লোকসভা নির্বাচনের পূর্বে আঞ্চলিক দল দুটাকৈ আছে, সেই দুইটা দলক গ্রাস করব নাকি শাসকীয় বিজেপিয়ে। মিত্রতাত থকা অসম গণ পরিষদ আর ইউপিপিএলক কেতবোর শর্ত আরোপ করেছে। ইতিমধ্যে আমি আপনার সেই প্রতিবেদন দেখালো। আজি সেই প্রতিবেদনের আন এক দ্বিতীয় সংস্করণ আপনার সম্মুখত দাঙি ধরিম। সেয়া হল গণ পরিষদর বর্তমানের মন্ত্রী কেশব মহন্তক প্রস্তাব দিয়া হয়েছে যে কাজিরঙা লোকসভা সমষ্টির এ জি পির টিকট লো লোকসভাত প্রতিদ্বন্দ্বিতা করব লাগে। কিন্তু শর্ত আরোপ করা হয়েছে লোকসভা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করলে কেশব মহন্ত পরবর্তী বিধানসভার নির্বাচন কলিয়াবর বিধানসভা সমষ্টি এ জি পির এড়ি দিব লাগিব, অর্থাৎ বিজেপিকে সেই সেই সমষ্টিটি দান করব লাগিব। এনে প্রেক্ষাপটত যে শর্ত আরোপ করা হয়েছে সেই শর্ত সন্দর্ভত নিউজ এইটিনত সম্প্রসারিত বাতরিক তুমুল চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে আঞ্চলিকতা শিবিরত। আর একটা কথা কোয়া হয়েছে যে তেজপুর সমষ্টিক লো গণ পরিষদক শর্ত আরোপ করা হয়েছে। তেজপুর বিধানসভা সমষ্টির বিধায়ক পৃথিবীরাজ রাভাক লোকসভা সমষ্টিট প্রার্থী হিসাবে প্রক্ষেপ করার প্রস্তাব দিয়া হয়েছে। আর তার বিনিময়ত পৃথিবীরাজ রাভায় প্রতিনিধিত্ব করা সেই সমষ্টিট তেজপুর বিধানসভা সমষ্টিট বিজেপি কে দিব। আসন বুঝাবুঝির ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে বিজেপির সুতরাং আলোচনা এতিয়াও হওয়া নাই, কিন্তু এই কথা একপক্ষীয়ভাবে স্পষ্ট করব বিচাৰিছে যে তেনে ধরনের আলোচনা নহলেও কিন্তু আমার নিউজ এইটিনের যে বাতরি সেই বাতরি নুই করব বিচার নাই, নুই করবরা নাই। এই সন্দর্ভত জ্যেষ্ঠ বিধায়ক অগপর জ্যেষ্ঠ নেতা রমেন্দ্র নারায়ণ কলিতায় কি কলে এবার চাও। এইটো মই ভাবো যে এই কথাবিলাকতো এতিয়ালৈকে হোৱা নাই, আৰু তেনে ধৰণে কিবা যে কণ্ডিশ্যন দি তেনেকে কিবা কথা আলোচনা কৰিছে এইটো মই এতিয়ালৈকে গম পোৱা নাই। গতিকে এইটো বোধহয় এটা উপৰুৱা কথা, এইটো কেতিয়াও হ'ব নোৱাৰে। আমাৰে হোৱা সাক্ষাৎকাৰত আন এক প্ৰশ্নত তেওঁ সোধা হ'ল যে সঁচাকৈ এসময়ত অসম গণ পৰিষদৰ হাতত হাত মিলাই অসমত বিজেপি আগবাঢ়িছিল, কিন্তু এতিয়া সেই বিজেপি বিগ ব্ৰাদাৰ হৈ পৰিছে এ জি পিৰ বাবে। আসন ভাগ বতৰাৰ ক্ষেত্ৰত কাক প্ৰতিদ্বন্দ্বী কাক প্ৰাৰ্থী দিব বা কাক টিকট দিব সেইটো বিগ ব্ৰাদাৰ বিজেপিয়ে এ জি পিক দিবলগীয়া এক পৰিৱেশৰ সূচনা হৈছে। এই গোটেই বিষয়ক লৈ পেলাই জ্যেষ্ঠ বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতা কি কলে চাও। আমি যোৱা বিধানসভার নির্বাচনত আমি আলোচনা মর্মে আমি যিকেইটা আসন লাভ করছো আলোচনা মর্মে তেনে ধরনের আমি সেই আসনখিনি লৈ আমি নটা সিটত জয়ী হব পাৰিছো। আৰু ঠিক এই ধরনের আমি পরবর্তী সময়তো আমি আশা রাখো যে বিজেপির নেতৃত্বই যেটু মিত্রজোট আছে, আর ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীও কয়ে আছে যে মিত্রজোট জোটটা অব্যাহত থাকিব, আমি মিত্রজোট হিসাবে আগন্তুক লোকসভা নির্বাচনত অবতীর্ণ হম। গতিকে আমি আশা রাখিছো যে বিজেপির নেতৃত্বই নিশ্চয় এটা সঠিক চিন্তা করিব। রমেন্দ্র নারায়ণ কলিতায় আন এটা কথাও কৈছে যে তেওঁলোকে বহুকেইটা লোকসভা সমষ্টিত এইবেলি নির্বাচনী প্রচারের ক্ষেত্রে বিশেষ তৎপরতা অবলম্বন গ্রহণ করেছে। বিজেপিয়ে যে উজনীত বিশেষ তৎপরতা অবলম্বন করেছে দুই মন্ত্রী পীযূষ হাজরিকা আর জয়ন্ত মল্ল বরুয়ার জড়িয়ে, ঠিক একদরে বিটিআরত অর্থাৎ বিটিসিত মন্ত্রী বিধায়কস উবুরি খাই পড়ছে মুখ্যমন্ত্রীর নির্দেশত দল শক্তিশালী করার বাবে। শাসকীয় দলের এই তৎপরতার বিপরীতে কংগ্রেসের তরফেরপরাও রাজ্যের বিভিন্ন প্রান্তত বিভিন্ন যাত্রা অব্যাহত রাখিছে। এনে সন্দিক্ষণত অসম গণ পরিষদ দলে কি করেছে এই প্রশ্নের উত্তরত রমেন কলিতায় কি কলে চাও। আমি ইতিমধ্যে আমি বরপেটা লোকসভা সমষ্টি ভিত্তিক কাজিরঙা লোকসভা সমষ্টিত তার পরবর্তী সময় তেজপুর গুৱাহাটী মঙ্গলদৈ আজি বিভিন্ন যিখিনি লোকসভা সমষ্টি আছে এই সমষ্টিসমূহতো আমি ইতিমধ্যে সভা সমিতি অনুষ্ঠিত করার কারণে আমি ইতিমধ্যে সিদ্ধান্ত লৈছো। ইতিমধ্যে আমি আমার সমষ্টিকেইটা আমার কোন প্রার্থী হব কোন কত আমি প্রার্থিত্ব দিম
এই সম্পৰ্কত আমি ভিতৰুৱাভাৱে আলোচনা নকৰা নহয়, আমি আলোচনা কৰিছোঁ আৰু ইতিমধ্যে আমাৰ 4-5 কেণ্ডিডেট আমাৰ প্ৰত্যেকটো সমষ্টিতে ওলাইছে। আঞ্চলিক শক্তিক গ্ৰাস কৰি সৰ্বগ্ৰাসী বিজেপিয়ে সকলোতে নিজৰ সুপনি সুদৃঢ় কৰাৰ বাবে যি প্ৰচেষ্টা, যি ব্লু প্ৰিণ্ট অব্যাহত ৰাখিছে, দেশৰ বিভিন্ন প্ৰান্তত আঞ্চলিক ৰাজনৈতিক দলসমূহৰ লগত মিত্ৰতা কৰি পৰৱৰ্তী সময়ত সেই দলসমূহক পুঙা কৰি নিজকে শক্তিশালী কৰাৰ বাবে যি পন্থা অৱলম্বন কৰি আহিছে, সেই বিষয়ক লৈ এতিয়া অসমত চৰ্চা হৈছে। অসমৰ আঞ্চলিক দল, অসম গণ পৰিষদ আৰু UPPLক তেওঁলোকৰ নিজৰ কব্জাত আনি নিজৰ ইচ্ছাৰাত, নিজৰ ইংগিতত উঠা বহা কৰাৰ বাবে যি প্ৰক্ৰিয়া আৰম্ভ কৰিছে শাসকীয় বিজেপিয়ে, সেই বিষয়ক লৈ ৰাইজৰ দলৰ সভাপতি শিৱসাগৰ বিধায়ক অখিল গগৈয়ে আজি মাত মাতিছে। বিজেপিয়ে ডেফিনেটলি আঞ্চলিক দলক খাই পেলাবলৈ বিচাৰিব আৰু এতিয়া এটা আঞ্চলিক দলে কাক কেণ্ডিডেট দিব সেই সিদ্ধান্ত আঞ্চলিক দলটোৱে ল'ব। কিন্তু যদি এনেকৈ কেণ্ডিডেট চাই যদি ঠিক কৰি দিবলৈ হয় তেতিয়াহ'লে ডেফিনেটলি মই ভাবোঁ যে সেইটো দলটোৰ স্বতন্ত্ৰতা নাথাকিব। ইতিমধ্যে আচলতে অতুল বৰা বাহিনীটোৱে তেওঁলোকে আচলতে কাহানিবাই স্বতন্ত্ৰতা হেৰুৱালে কা আন্দোলনৰ সময়তে, তেওঁলোকে আপোনালোকে সকলোৱে দেখিলে তাৰ পাছত কেনেকৈ চাৰেণ্ডাৰ কৰিলে। গতিকে এতিয়া আৰু অতুল বৰাৰ চৰ্ত অনুসৰি বিজেপিয়ে নিশ্চয় কথা নুশুনিব। গতিকে মই ভাবোঁ যে এইটো দুৰ্ভাগ্যজনক যে এটা ৰাষ্ট্ৰীয় দলে এটা আঞ্চলিক দলক এনেকৈ হাঁচা মাৰি তেওঁলোকৰ স্বতন্ত্ৰতা ধ্বংস কৰিবৰ কাৰণে চেষ্টা কৰিছে। মুঠতে 2024 লোকসভা নিৰ্বাচনৰ পূৰ্বে এনেধৰণৰ যি ৰাজনৈতিক কুচকাৱাজ শাসকীয় বিজেপিয়ে আৰম্ভ কৰিছে তাৰ বিপৰীতে আঞ্চলিক দুই শক্তি UPPL পমুগৰু নেতৃত্বাধীন দলটো আৰু অসম গণ পৰিষদ অতুল বৰাৰ নেতৃত্বত থকা দলটোৱে কেনেদৰে আসনৰ ভাগ বতৰা কৰি নিজক সুৰক্ষিত কৰিব, নিজক সুদৃঢ় কৰিব সেইটো লক্ষণীয় হ'ব আৰু এই সমগ্ৰ ৰাজনৈতিক বাৰ্তাসমূহ যেতিয়াই আমাৰ হাতত পৰিব তেতিয়াই দৰ্শকসকলৰ সন্মুখত আমি দাঙি ধৰিম। এতিয়ালৈ নমস্কাৰ।